আজকের এই দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা, যাতে করোনা ভাইরাসের হাত থেকে সমগ্র বাংলাদেশকে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, দুনিয়ার মানুষকে যেন তিনি মুক্তি দেন, আল্লাহর কাছে এটি ফরিয়াদ। এই মহামারীর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিবানিশি কাজ করে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যে তার নেতৃত্বে আমরা যে বাংলাদেশকে যে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই, সেই স্বপ্নের ঠিকানায় যেন আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারি, এটি প্রত্যাশা। আজকে শোকের মাস শুরু। শোকের মাসের এই দিনে যে বাংলাদেশে খুনের রাজনীতি যেন চিরতরে বন্ধ হয়, সেটি আমাদের প্রত্যাশা। বিএনপিকে অনুরোধ জানাব যে পবিত্র ঈদের সময়ও এই বদানবদের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা সম্মিলিতভাবে দেশকে গড়তে চাই। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে দেশকে গড়ি।